এর জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নেবেন না এই ভারতীয় তারকা। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওহি এসআরএমবি টিএমটি। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইতিমধ্যে একে একে ভারতীয় ক্রিকেটাররা রওনা দিয়েছে ব্রিটেনের উদ্দেশ্যে, কিন্তু চোট না থাকা সত্ত্বেও এই তারকা ভারতীয় ক্রিকেটার অংশ নেবেন না ফাইনালে। তিনি হলেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। আগামী 3-4 জুন বিয়ে করছেন মহারাষ্ট্রের এই ক্রিকেটার, ফলে ব্রিটেন যেতে পারবে না ঋতুরাজ। এদিকে যা সম্ভাবনা তাতে ঋতুরাজের পরিবর্তে সুযোগ পেতে পারেন আরেক তরুণ ওপেনার যশস্বি জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের হয়ে এবারে আইপিএলে অসাধারণ খেলেছেন যশস্বি, 14 ম্যাচে 625 রান করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে ব্রিটেন উড়ে যাবেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ড বাই হিসেবে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, তার সাথে ছিলেন সূর্যকুমার যাদব ও মুকেশ কুমার। সেই জায়গাতেই এবার আসতে চলেছেন যশস্বি জয়সওয়াল। অন্যদিকে গুজরাট টাইটান্সের কাছে কোয়ালিফায়ার 2-তে পরাজিত হওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের ত্রয়ী রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ ব্রিটেনে উড়ে যাবেন। রবিবার ফাইনালের পর ব্রিটেনে উড়ে যাবেন গুজরাটের মোহাম্মদ শামি ও শুভমান গিল। বর্তমানে কেন্টের স্পিটফায়ার গ্রাউন্ডে অনুশীলন করছে ভারতীয় দল। আগামী 3-4 জুন তারা লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে। আগামী 7-11 জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।